আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমরা এখন জানব তওহিদের দ্বিতীয় প্রকার তথা তাওহিদুল উলোহিয়া এর পরিচয় আর তা হলো এ কথা বিশ্বাস করা যে নিশ্চয় আল্লাহ তালা একমাত্র সত্যমা বোধ এবাদতে তাঁর কোনো অংশীদার নেই এটি হলো লা ইলাহা ইহ এর অর্থ কেননা লা ইলাহা ইহ এর অর্থ আল্লাহ তালা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই সুতরাং সকল প্রকার এবাদত একমাত্র আল্লাহ তালার জন্য একনিষ্ঠ হওয়া ওয়াজিব বা আবশ্যক যেমন সলাত রোজা ইত্যাদি এগুলোর কোন কোনোটি আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা জায়েজ নেই অর্থাৎ এবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্র ঘোষণা করাই হলো তহিদুল উলহিয়া